নিশ্চয় আল্লাহ সৃষ্টি করছেন অর্ডার দিয়া। সূরা ইয়াসিনের শেষ আয়াত কারিমাত আছে লাহু কুন ফায়াকুন, আল্লাহ কিচ্ছুরে বানাইবার উদ্দেশ্যে যখন হইছেন কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর জমিন আল্লাহ যতটা বানাইছেন অর্ডার দিয়ে বানাইছেন, কিন্তু মানুষ জাতির আল্লাহ তার কুদরতি আর দি বানাইছে, সুবহানাল্লাহ হইতা নাই বড় করি হোক সুবহানাল্লাহ। দুনিয়ায় তো আল্লাহ মানুষরে বানাইছেন তার কুদরতি আর দি, আর এই মানুষরে আল্লাহ শ্রেষ্ঠত্বর সর্বোচ্চ শিখরে পৌঁছাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আশরাফুল মখলুকাত হিসাবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ মানুষ জাতিরে। জুড়ে হই সুবহানাল্লাহ। আর মানুষ ওইয়াও যে শ্রেষ্ঠ তা নাই, মানুষের মাঝে হাজারো কোয়ালিটির মানুষ আছে, সব মানুষ মানুষ নাই, কিছু মানুষ মানুষ নামর জানোয়ার আছে, জানোয়ার হইলে কমইব আল্লাহ কইন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, সাইর পাই জানোয়ার কুত্তা বিলাই শুয়র বিড়াল ইতার চো আরো নিকৃষ্ট মানুষ আছে, নাউজুবিল্লাহ। দুনিয়ায় মানুষ হয়ে গেলেই যে আপনি সফল হয়ে গেছেন তা নাই, মানুষ জাতির মাঝে যে জাতির আল্লাহ তার মনোনীত ধর্ম ইসলাম ধর্মের ভিতরে মাথা ঢুকাইবার সুযোগ দিছেন, আর এই মানুষটা ইসলাম ধর্ম ঢুকিয়া ইমানদারির জিন্দগিরে কবুল করাই দিতে পারছে, এই মানুষ হইল দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। জুড়ে হন সুবহানাল্লাহ। আমরা গুনাগার হইতে পারি, কিন্তু আমরা গৌরব আছে আমরা ইমানদার, ঠিক নি না ঠিক না? আপনারা আমার মাত বুঝেন নি সাহেব, আমরা গুনাগার কিন্তু আমরা এক দাবি হইল আমরা কিতা হোক আমরা ইমানদার। আর ইমানদার উম্মতে মুহাম্মাদির দাম কেমন? কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহর সৃষ্টির যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন তার মাঝে সবচেয়ে দামি তার হাবিবর উম্মত আল্লাহ বানাইছে। আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা প্রত্যেকটা জিনিসটি আল্লাহ আলাদা সুবিধা দিয়া দিয়েছে, অন্য নবীর উম্মতে যেটা সুবিধা পাইছে না, সুবিধা বুক করতে পারছে না, ফেসিলিটি পাইছে না, ই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা সব দিক থেকে বেশি বেশি করে সুবিধা দান করছেন সুবহানাল্লাহ। কিলা অন্য নবীর উম্মতে ই জমিনের মাঝে পবিত্রতা হাসিল করতে হইলে কেবলমাত্র পানি দিয়া পবিত্র হইতে পারতো, পানি ব্যতীত আর কিচ্ছু দিয়া পবিত্র হইবার সুযোগ আসিল না। মা তুজরানি বাসা বহু আবার ভাইয়েন দয়া করি আমার মুখে সাপ্পা কি তার লাগে পরিবেশ তো দিক তো নে প্রিন্সিপাল হুজুরে হই আমার কাছে সুন্দর লাগে না, ইউ তো এলো মেলো আর পিছনে কারণ কি তো হইতে পারে, দয়া করি আপনারা সুন্দর হইয়া বোকা ওরা আশা করি আইসি আমি এটা কুলে ওড়ার জলসার যাওয়ার কথা হন তো নেবা দি ফিরিয়া তো সিঙ্গা হোকা বোকা আর কোন নবীর উম্মতে আল্লাহ পানি ব্যতীত আর কিচ্ছু দি পবিত্রতা হাসিল করবার সুযোগ দিছেন হকা দিছেন না? আল্লাহ তান হাবিব কামলিওয়ালার উসিলায় তান নবীর উম্মত অর্থাৎ আমরা রে আল্লাহ পানি ছাড়া মাটি দিয়া পবিত্রতা হাসিল করার সুযোগ দিছে কইনা সুবহানাল্লাহ। আর কোন নবীর উম্মতে জমিনের মাঝে কুরবানি করিয়া কুরবানির গোশত খাইবার সুযোগ আসিল না? আমরা রে আল্লাহ কুরবানি করিয়া গোশত খাইবার সুযোগ দিছেন নি না দিছেন না? পুরা মাথাটা দিছেন নি? খাইবার সুযোগ দিছেন বলিয়া ওকে সারা খাইলি তাই না? কিছু ইনসাফ করিয়া খাইতাম মাতুকা
এই কুরবানির গোশতের মাঝে গরিবের হক আছে নি? পুরা হক আছে নি? এতিম মিসকিনের হক আছে নি? আত্মীয় স্বজনের হক আছে নি? সারানো ফ্রিজে দিয়া দিলাও, ফ্রিজে তো দেওয়া সারা দিয়া দিয়া আল্লাহ সুযোগ দিল করি অন্তত কে ইনসাব ঘটাই খাইতাম না নি? আল্লাহ এই সুযোগ একমাত্র উম্মতে মুহাম্মদের ইচ্ছে জুড়ে কই সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতে রোজা রাখিয়া মাত্তা বার্তা না মাতলে তারা রোজা ভাঙ্গি দিত, রোজা রাখিয়া কথা কইলে রোজা ভাঙ্গি দিত। আল্লাহ দয়া করছেন যদি আমরা দেশে যদি আমরা লাগে যদি ইয়ে আইন রইত তে মুখ বন্ধ খালি আনা মাতিয়া কিলা কিলি হইল মাতই না খানে খালি দুম্মর দুম্মর সু বইল আওয়াজ চালা সু। হ্যাঁ আল্লাহ নবীর উম্মতে মায়া করছে আমরা রোজা রাখিয়া মাতাম পারিনি, দুরা কথা মাতাম পারিনি, মাতবার সুযোগ আল্লাহ দিছেন করিয়া খালি ফের 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 করতাম নি কিতা করতাম শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই মাস রোজা মাস কুরআন নাজিলের মাস, বেশি বেশি করে কুরআন শরীফ পড়তাম। এতে আমরা পীর মুর্শিদ বলতো হিসাবে দারুল কেরাত তুইয়া গেছে, এই দারুল কেরাত খেদমত করার দরকার আছে নি না নাই? আর তুইয়া কো আছে নি না নাই? এই বাইদা আছে নি? কুরআন শরীফ পড়লে অন্য মাসে দশ নাকি একক করে, রোজা মাসে একটা অক্ষর বললে নিচে সত্তরটা নাকি জুড়ে হয় সুবহানাল্লাহ। এটা আল্লাহ তৌফিক দিত। আমার ভাই সকল বন্ধু, অন্য নবীর উম্মত হলে মরবার চল্লিশ দিন আগে তৌবা করলে তৌবা কবুল হইতো? মরবার দিন তৌবা করলে তৌবা কবুল হইতো? আমার মাত বুঝবার বাসাও তার লাগি আইন আছিল যে তুমি মরার চল্লিশ দিন আগে তোবা করলে তোমার তোবা কবুল হইছে। তখন আমরা লাগিল দি আইন থাকতো যে আমি মর মুখ কোন দিন নিকাল হল জানা আছে নি? আপনারা গেছে আইতে আজরাইলে ফোনুন দিয়ে আইবা তো বলে ঠাকুর ভাই আমি আগামী মাসের তেত্রিশ তারিখ আইয়া মাতুকা, কিন্তু মরা লাগবো নি না লাগতো নাই? এই ময়না এই এই শোনা ময়না উন্তরে লামন্ত মুরব্বী অকল মাঠে তুই থাকছই না রিতে আল্লাহ আমি দিলাম আমার কাস্টমার আল্লাহ ওলা মিলিয়া দিতে হাই রে বড় আশা করি আইসাম যে নিরাই হতো ওইটা মাঠে একটু মহাব্বত দূর সরি বড় কা আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا بايگ جدي تا كرمون جت پر مدينا پران کھلیا سلام دیبے দয়াল নবীর পাক রোজা আল্লাহ মোহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহ উম্মতে সাল্লিয়া সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই সকল বন্ধু সকল,
অন্য নবীর উম্মত হলে মৌতর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইছে, 39 দিন আগে তওবা করলে তওবা কবুল হইতো না। আমার নবী যে দেখলা আমরা উম্মত হল হায়াত উড়াইব মাত্র 50-60 দেশের ভিতরে শেষ। মাবুদ গো ও মোল্লা আমার উম্মতের দিয়েভাবে 40 দিনের মেয়াদ দিয়ে দিলাও, বেশিরভাগ উম্মত আমার দুজকি যাইব। আল্লাহ জানাইয়াদিন হাবিব আমার আপনার নবীর খাতিরে আপনার উম্মতের লাগে আমি আল্লাহ আলাদা একটা আইন বানাই নিলাম। আপনার উম্মতের লাগে 40 দিনের কোনো দরা বান্দা নাই, 40 ঘন্টারও কোনো হিসাব নাই। নবী গো আপনার উম্মত চক্রাত সময় গোলাবাদিকে আগে ডাক আরম্ভ হয়ে গেছে, ওই সময় যদি আপনার উম্মতে আমি আল্লাহর কাছে তওবা করিলাই আপনার উম্মতের তওবারে আমি আল্লাহ কবুল করিয়া আপনি নবীর খাতিরে তার জিন্দেগির গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইম। তাইলে অন্য নবীর উম্মত নে আমরা দাম বাড়ছে না কমছে গো ভাই? পুরো মাথাটা বাড়ছে না কমছে? অন্য নবীর উম্মতের এই জমিনের মাঝে আইয়া জীবনে প্রথম দিন প্রথম জায়গাত যে জায়গাত সেজদা দিছে গো ভাই, মৌত পর্যন্ত ও জায়গাত সেজদা দিতে হইত, দ্বিতীয় জায়গাত সেজদা দিলে সেজদা কবুল হইত না। আব্দুল্লাহ দরবারি ছিলে ফেসুগঞ্জ আইসি মৌলভী বাজার আইসি আপনার উলুয়াইল গ্রাম নাকি দাও চাও মাগরিবন নমাজ পড়ছি আপনার আর গ্রাম। আমার ভাই হল যদি আমার বাড়ি বেসুগঞ্জ হইয়া থাকে আমার জন্মর বাদে আমার জীবনে পয়লা যেন সেজদা দিছি, আমার মৌত পর্যন্ত ও জায়গা সেজদা দিতে হইল না। যদি আমি অন্য নবীর উন্মত হইতাম তে আমার ভাই যে বিদেশ গেছে ইগে ডেইলি ফাঁস রক্ত নমাজের খাল লন্ডন চলে আইয়া দেশ নমাজ পড়ি আর বার গেল হনে আমার বেশিরভাগ উম্মত নমাজি হয়ে যাইব, গুনাগার হইব, দুজকে হয়ে যাইব। আমি নবীর ইজ্জতে তুমি আল্লাহ আমার উম্মত একটু মায়া করো। শাইরে বড় সুন্দর হইন শুধু অজু দাস রহমতুল্লিলালামিন শুধু অজু দাস রহমতুল্লিলালামিন মসজিদে ও শুধু আমারু এ জমিন। সুবহানাল্লাহ, সব নবীর উম্মতের লাগি আইন আছিল জীবনে প্রথম সিজদা যেন দিবায়, মৌত পর্যন্ত ও জায়গা সিজদা দিবায়, আরেক জায়গা সেজদা দিলে সেজদা কবুল হইত না। হাবিব ওগো আমার বন্ধু আপনি নবীর ইজ্জতে আপনার উম্মতে আমি আল্লাহ মায়া করে লাইলাম, আপনার উম্মতে দুনিয়ায় পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ সারাটা জগতে আমি আল্লাহ আপনি নবীর খাতিরে আপনার উম্মত লাগে আমি যায় নামাজ বানাইয়া দিলাইছি। ই নবীর উম্মত লাভ কমছে না বাড়ছে গো ভাই? নবী গিয়ে ফরমান আমার উম্মত বাড়ি তোলে বাসা তোলে মসজিদের উদ্দেশ্যে রোয়ানা দে, আমার উম্মত তার বাড়ি বাসা তোলে মসজিদে যখন রোয়ানা দে, হ্যারে আমার উম্মত হল যে উম্মত মসজিদে রোয়ানা দিছে আমার উম্মত মসজিদে রোয়ানা দিছে না। আমি নবী হইলাম কাবা শরীফ তোয়াফ করার উদ্দেশ্যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিছে। সুবহানাল্লাহ, যে জায়গার মাঝে ভাড়া মারব যত জায়গা তা লাগাইয়া বন্দা মসজিদ যাইব অত জায়গার মাটি আল্লাহর কাছে হয় আল্লাহ আমি বড় সৌভাগ্যবান আমার জীবন ধন্য আমি মাটির রূপে তোমার এক নামাজি বন্দা আজকে ভাড়া দিয়া গেল। সুবহানাল্লাহ, যে জায়গার মাঝে বইয়া ওয়াজ শুনবা যে জায়গাত কপাল লাগাইয়া সেজদা দিবা যে জায়গাত বইয়া আল্লাহর নামের তসবিহ তাহলিল করবা মরার বাদে অন্তত রক্ষে 40 দিন পর্যন্ত এই মাটি আল্লাহর কৌটো সাক্ষী দিব আল্লাহ
তোমার বান্দা আমি মাটির উপরে বইয়া তুমি আল্লাহর জিকির খান করছে ই নবীর ইজ্জতে আমরা দাম বাড়ছে না কমছে ই নবীর উম্মতি যাবে দুনিয়ায় তো আমরা দাম বাড়ছে ই নবীর উম্মতি যাবে কবরও আমরা দাম মাতকা অন্য কোন নবীর উম্মত তারা নবীর কবরে বাইছে না রে ভাই সব নবীর উম্মতের লাগে কবরের প্রশ্ন হইল দুইটা মার রব্বুকা তোমার রব হে আমার দীনুকা তুমি কোন ধর্মের কোন দিন নেতা তাই আল্লাহর বান্দা জবাব দিতে পারলে জান্নাতি সাব্যস্ত হইছেন জবাব দিতে পারছেন না জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছেন আমার নবী কামলিওয়ালার আল্লাহ এত মায়া আল্লাহ এত দয়া করলা নবী কামলিওয়ালার খাতিরে তার উম্মতরে আল্লাহ জানা এদিন হাবিব সব নবীর উম্মতের প্রশ্ন হইল দুইটা সব নবীর উম্মত একাকে বিরিষ্টার সামনে সওয়াল জবাব করবো কিন্তু আপনি নবীর উম্মতরে মায়া করার লাগি আমি আল্লাহ আপনি নবীরে তার কবরে কবরে ফাটাইয়া দিমু সুবহানাল্লাহ আমরা প্রশ্ন কয়টা আমরা কবরের সওয়াল কয়টা দুনিয়ার কথা কয়টা তিনটা আল্লামা কাস্তলানি রহমতুল্লাহ আলাইহি তার মাওয়াইবিলে দুনিয়ার মাঝে একটা তর্ক আন যে আল্লাহর বান্দায় যদি প্রথম দুইটা প্রশ্নের জবাব দিলা মার রব্বুকা তোমার রব কে বান্দায় যদি জবাব দিলা রব্বুন আল্লাহ রব আমার আল্লাহ বলো কই রব আমার তোমার ধর্ম কি তা জবাব দিলা দিন আল ইসলাম আমার ধর্ম হইল ইসলাম দুইটা প্রশ্নের জবাব দিলাইছে বাকি রইছে কয়টা মান হাজার রাজুল হইয়া আমার নবীরে দেখাইল যদি মানুষে নবীর পরিচয় দিতে পারে না তাইলে এমবিয়া পারে ফয়সালা কি তৈব ডিসিশন কি তৈব আর বার কোন মানুষে মার রব্বুকার প্রশ্ন দিতে পারছে না উত্তর ধর্মের পরিচয় দিতে পারছে না কিন্তু নবীর পরিচয় দিলাইছে আমার মাতু আবার ছোট বন্ধু করলো না মাত বুঝরানি কথাটা বুঝছেন প্রশ্ন কয়টা পয়লা দুইটার উত্তর দিলাইছে কিন্তু লাস্টটার উত্তর দিত পারছে না নবীর কথা কয়ার বাদে কয়লা আদ্রি আমি জানি না আমি কইতাম পারতাম না আবার কইরা যে যদি পয়লা দুই প্রশ্নের উত্তর দিত পারে না আর নবীর পরিচয় দিলাইতে পারে সঠিকভাবে তাইলে ই মানুষের ব্যাপারে ভাই সাল্লা কিতা ইমাম কস্তলানি ফরমাই যে মানুষের নবীর পরিচয় দিলাই তো পারবো ই মানুষ জান্নাত হয়ে যাবে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ ও কথা কইয়া আর বা টিকা দিয়া নিচে লেখছো যে মানুষের নবীর পরিচয় দিতে পারবে অবশ্যই এই মানুষে আল্লাহ এবং ধর্মের পরিচয় দিতে পারবে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ কিছু মানুষ আক্তি দিব বেজুইতে আক্তি মা তুই জানি বাবাই অনেক অর্জন ছাত্র বন্ধু যাইবার লাগে খবর অন্য মানুষ খাড়া হইবার দিন না যায় ই রাস্তা কান হইতো আসিল ওসাইতো আর নাইলে করে দি হিন্দু উবাইলে বাল্লা আছে ডাইরেক্ট প্যান্ডেলের মাঝখানো রাস্তা রাইয়ে উবাইলে মানুষও বাদি সেই অভিটা হায় রে কিতা হনু যাব হল আমিও ট্যাক্সি আপনারা লিয়া আর আপনারাও টেকসই না আমার এলিয়া না কিতা একজনা তা আঙ্গাজ করি আমার লগে মাতুন জানো খালো আমার ভাই যাবে দিতে আমরা সিলেটি মেজা হলে মাতি মানুষে বুঝার লাগে জুসও তুলার লাগে না কসম রে ভাই আল্লাহ দেখের জুসও তুলার লাগে না বুঝলে হয়তো একটা কথা আমার বাইর খামো লাগতে পারে ঠিক না ঠিক না আল্লাহ আস্তে বুঝার মনে বক্কা আমার ভাই হল বন্ধু হল কিছু মানুষ বেড়া লাগি যাইব কোন মানুষ নমাজ পড়ছে রোজা রাখছে ইবাদত বন্দেগি করছে সদকা করছে দান সদকা করছে বিভিন্নতা করছে কিন্তু নবীর ব্যাপারে তার মন বাল্লা আসিল না এই ময়না হল মাতিও না লড়িয়ে না খালি আল্লাহ দুই নিরাই হেই বলতু বল মাতুজরানি
কিছু মানুষ আছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিছে কোটি কোটি টাকা আল্লাহর নামে দিছে কিন্তু নবীর উপরে তার বাপ বালা আছে না ওই ইদানিং গাই আমরা দেশের মেসাবি ওয়াজ করছেন বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্চিরে কুরআন মাতুজানি বহুত বড় হুজুর টাইম বাজু কি কইছেন নবী অশিক্ষিত ছিলেন নবী আলিফ বা তাসা কিছু লিখতে পারতেন না পড়তে পারতেন না নাউজুবিল্লাহ আল্লাহ রসুলে বরমাইন তিব্রানী শরীফের আদেশ বুড়িস্তু মুআল্লিমান আল্লাহ আমার শিক্ষক মানাইয়া দুনিয়ায় পাঠাইছেন আমি নবী শিক্ষক হইয়া আইছি জীবন আদম আলাইহিসসালাম থেকে শুরু করিয়া বাসিয়া দুনিয়ায় যত বড় বড় মানুষ আইসলা সব মানুষের জীবন দে বেটা সানিয়াইয়া বালা করে দেখিয়া অন্তরে বাসিয়া 100 জন মানুষ দি বেটা বই লিখছে মাথার বুঝাইতে পারছে যদি একজন বাইর দিয়ে খেলোয়াড় হল দিয়াও দিয়ে একটা বই লেখে যে বিশ্বের সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ খেলোয়াড়দেরকে নিয়ে একটি বই তাইলে দুনিয়ার যত খেলোয়াড় হল আইবা মেরাডোনার নাম ওই গুর মাঝে থাকবো পেলের নামও আমি কোন লাইটে মারতেছি সব দিকতনে সফল মানুষ সকলেরে বেটা বাঁচিছে সামাজিক সংগঠক হিসাবে একজন মানুষ বিচারক হিসাবে একজন মানুষ ডাক্তার হিসাবে একজন মানুষ বিজ্ঞানী হিসাবে একজন মানুষ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন মানুষ সব দিক মিলাইয়া আদম তলে শুরু করিয়া আমার নবী নাই বরং আজ পর্যন্ত দুনিয়ার যত বিশ্ব বরণ্য মানুষ সকল আইছেন ওটা মানুষের জীবন দে বেটায় পড়তে 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 এই লক্ষ কোটি মানুষের মাঝতনে বেটায় 100 জন মানুষ আগলাইছে আশা করি বুঝলা যে কতটা গুরুত্ব দিছে বিষয়টা আমরা রাষ্ট্রীয়ভাবে যদি কোনো প্রোগ্রাম হয় এটা প্রতিযোগিতা হইব পয়লা হইব আঞ্চলিক পর্যায়ে থানা পর্যায়ে এর বাদে জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে বাদে জেলা পর্যায়ে এর বাদে বিভাগ পর্যায়ে এর বাদে কেন্দ্রীয় পর্যায়ে সারা দেশতনে হাজার হাজার বাচ্চা ইন্টনে বাসিয়া যে তিনটা বাচ্চা সারার মাঝে সেরা হইবা এই তিনটা বাচ্চারে প্রধানমন্ত্রী মহোদয়ের পক্ষতনে পুরস্কৃত হবে তাইলে সারা দেশের কোটি কোটি বাচ্চা ইন্তনে যে তিনটা বাচ্চা বাসিয়া নে হইব কিন্তু নিশ্চয় সবচেয়ে মেধাবী বাচ্চা মা তু যাইতে পারছি না আদম আলাইহিসসালাম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত দুনিয়ার যত বড় বড় মনীষী গলাইছেন পয়গাম্বর গলাইছেন সব ওর জীবন দিয়ে রিচার্জ করিয়া এর মাঝে বালার উপরে বালা বালার উপরে বালা বালার উপরে বালা কোটি কোটি মানুষ তো নেবে তাই 100 জন মানুষ বাঁচিছে আশা করি এখন আমার কথা কিছু ভাবতেছে ওই 100 জন মানুষের মাঝে সব পয়লা যে ব্যক্তির নাম আনছে এই নইলে আপনার আমার নবী ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজা যে বেদা বই লেখছে মুসলমানে লেখছে না খ্রিস্টানে লেখছে দূরে কথা খেয়াল লেখছে নিয়ম আছিল তো তার খ্রিস্টান ধর্মের কোন মনীষীর নাম আগে দিত কারণ বিচার গিয়ালে কে না চায় যে নিজর গুরে জিতাইয়া আনতো না বিচারি চাষা তাই গাউর মাঝে বিচারি তান খুঁয়ে অন্যায় করছে কিন্তু বিচারও লাগিয়া কিলা তান ঘুরে বাসা ইটা ই দান্দা আছে না নাই আটকা আছে না নাই আল্লাহর বান্দারে তার খ্রিস্টানগুলো প্রশ্ন করছে এই মিয়া তুমি দুনিয়া বাসা মানুষকে নিয়ে বই একলা বাল্লা করছে
আমরা খ্রিস্টানদের মাঝে অত যোগ্য মানুষ হল তুইয়া তুমি ইসলামের নবী রে এক লম্বারে আল্লাহ এর কারণ কি তা কইছে তখন বেটা জবাব দিছি আমার জীবনে আমি যত মনীষী আল্লাহর জীবন দেখছি পড়ছি বুঝছি প্রত্যেক মনীষী আল্লাহর জীবন একটা দিক সফল হইলে আরেকটা দিক বিফল হয়েছে আমার কথা বুঝরা না একজন মানুষের ডাক্তার হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার মিলছে কিন্তু বৈজ্ঞানিক হিসাবে কোন জাতির ক্ষমতা নাই বৈজ্ঞানিক হিসাবে একজন মানুষের শ্রেষ্ঠ মিলছে বিচারকের জগতে কোন ক্ষমতা বিচারকের জগতে এমনি বালা একজন বালা মানুষ বিচারক মিলছে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একেবারে জিরো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কিন্তু এই সংসারের জগতে দেখা গেছে সম্পূর্ণরূপে জিরো অর্থাৎ একজন মানুষের একদিক সফল হইলে আরেক দিক বিফল আর আমি যখন দেখলাম ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তার জীবনী আতল আর বাদে আমি দেখি সফল রাষ্ট্রনায়ক হিসাবে ইসলামের নবী মুহাম্মদের মতো সফল রাষ্ট্রনায়ক এই জমিনে আর কেউ নাই যখন বৈজ্ঞানিকের জগতে দিলাম তখন পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কোনো বৈজ্ঞানিক নাই সংসার পরিচালনার ক্ষেত্রে যখন আদ দিলাম তখন নবী মুহাম্মদের মতো ইলা শ্রেষ্ঠ সংসার চালাবার জগতে আর কেউ পাইছি না ইনসাফের জগতে যখন আদ দিলাম তখন মুহাম্মদের মতো ইলা ইনসাফওয়ালা দুনিয়ায় তার কোনো ব্যক্তি মিলছে না এক কথায় দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে যদি কোন একজন মানুষের সফলতা থাকে এই নইলা ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ হতাগান বুঝা গেছে নিসাব আমার নবীর কোন দিক তো না কোন দিক ছোট না সব দিক বড় আমার নবীর কোন দিক তো না কোন দিক বিফল না সব দিক সফল সফলতার কোন সীমা নাই আজকের আধুনিক বিজ্ঞানে যেগুলো আপনারে আপনারে দেখায় আমার ভাই অন্য ভিডিও করে আমেরিকার তাকিয়া কোন মানুষের সরাসরি ভিডিও দেখে মাথায় না আনসাম মোটামুটি বৈজ্ঞানিকের একটা সৃষ্টি যথেষ্ট মূল্যায়ন করার মতো এখন যদি ওমান্ডে চিন্তা করি যদি আপনি কইতে তো মনে হয় আমার নবীর তো না মানে বড় বৈজ্ঞানিক মোবাইল বানাওয়ার রোগ হয়ে গেছে আর তো নাই আমার মাছ বুঝছেন নি ভাই ইখান আপনার ধারণাটা সঠিক হইব না ভুল হইব কেন লাইস তো নাইলে মোবাইলের মাঝে সিম হারাই লইছে মোবাইলের মাঝে কার্ড হারাই লইছে মোবাইলের মাঝে আলাদা মেমোরি আছে মোবাইলের মাঝে একটা যন্ত্র আছে মোবাইলের মাঝে নেটওয়ার্ক টাওয়ারের লগে একটা সংযুক্ত সম্পর্ক আছে সবটা মিলাইয়া গিয়া এই মোবাইলটা খাস করে আমার সাহায্য করে আমার নবীও বৈজ্ঞানিক আসলা যে নবীর চকুর সামনে মোবাইল তো না একটা কাগজের টুকরাও আসিল না এর বাদেও হাজার হাজার মাইল দূরের জিনিস আল্লাহ নবীর আল্লাহ লাইভ দেখাইছে বড় করে হইতেই বসু মহান আল্লাহ আমি আগে কইছি হযরত উলামা ইকরাম জায়গায় মারতে সুবিধা হুজুর আছেন যে কেন জানো বর্তমান জর্দান যে দেশের নাম হয় জর্দানের একটা এরিয়ার নাম হইল মুথা মুথা নামক স্থান মুসলমান মুজাহিদ বলে নবী যে 3000 বাহিনী দিয়ে পাঠাইছে সুবহানাল্লাহ এই যুদ্ধের বর্ণনা খুদ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নববী তৈয়া সাহাবী আল্লাহর সামনে নবী দিয়ে বর্ণনা দিতে আসে ও আমার সাহাবী এখন এই মুহূর্তে ইসলামের জান্দারে আত নিছয় আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা মাতলেন গুজরান সাহেব ঘটনা গটের কোন জায়গা মুতাত দয়া করে জোরে কর কা জর্দান দেশের মুতা নামক স্থান ঘটনা ঘটে যুদ্ধ আর নবী কোন জায়গা মদিনার মসজিদে নববী জোরে কর সুবহানাল্লাহ কয়েক হাজার মাইল জায়গা দূর আজকের ইন্টারনেট এই সময় আসিল তো আমি আগে কইছি অন্য ভিডিও করলে আমেরিকার যারা আছে নিরা দেখরা এই সময় এটা আসি হুজুর ফরমান এই মুহূর্তে ইসলামের জান্দারে হাত নিছেন আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা সুবহানাল্লাহ বহু সময় আমার নবী যে ফরমান আমার যায়েদ বীর বিক্রমের যুদ্ধরে অগ্রসর করিয়া লইয়া যাইতে আসেন হঠাৎ করে নবী যে ফরমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সাহাবি হকলে কইন ইয়া রাসূলুল্লাহ ইন্না লিল্লাহ নফুল্লা নবীজি ফরমাইন আমি দেখি আর আমার জয়েদ ইবনে আরেসা এই মুহূর্তে জমিনে শহীদ হই গেছো নবীজি দেখরা সুবহানাল্লাহ কইতা না কোন মোবাইলের মাধ্যমে দেখরা আমার ভাই হকল বল্লি হকল আমার নবীজি ফরমাইন এই মুহূর্তে ইসলামের পতাকা তুল্লা জান্ডারে হাত নিল আমার সাসার গো ভাই জাফর ইবনে আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বীর বিক্রমে জাফর ইবনে আবু তালেব যুদ্ধ চালাইয়া যাইতে আছেন হঠাৎ করি আমার নবী যে ফরমায় ইন্না লিল্লাহ সাহাবী ওগুলো ফরমায় ইয়া রাসূলুল্লাহ কেন ইন্না লিল্লাহ ফরমায় নবী যে ফরমায় একটা কাফির আইয়া আমার জাফরের ডাইন হাতে ছেদ মারিয়া কাটিয়া ফালাই দিছে সাথে সাথে আমার নবী যে ফরমায় এই মুহূর্তে আমার জাফর ইসলামের জান্ডারে বাম হাতের মাঝে তুলিয়া লইলিছো আর আছে জাফর নবী যে ফরমায় ইন্না লিল্লাহ নবী যে ফরমায় আমার জাফরের বাম হাতে একটা কাফির খাটিয়া ফলাই দিছে ও আমার সাহাবী কল এই মুহূর্তে আমার জাফর তান বাহু দিয়া টুট দিয়া দাঁত দিয়া ইসলামের জান্ডারে জমিনের মাঝে খাড়া রাখছো আরো কিছু সময় বাদে নবী জিয়া ফরমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার সাহাবী হল এই মুহূর্তে আমার জাফর ইবনে আবু তালেব শহীদ হই গেছেন কিছু সময় বাদে নবী জিয়া ফরমান এখন ইসলামের জান্ডারে আতর মাঝে তুলছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জোরে কোন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ চালাইয়া যান বহু সময় বাদে নবী জিয়া ফরমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবী হলে বুঝিলেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছেন নবী জিয়া ফরমান এই মুহূর্তে আমার সাহাবী হল সেনাপতি সারা যুদ্ধ চালাইয়া যাইতে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মদিনা তখতে দরারে হইয়া দিছিলা এই তিনজন শহীদ হওয়ার বাদে তুমি তাই উপস্থিত একজন রে ইসলামের জান্ডার মালিক বানাইলি অর্থাৎ সেনাপতির দায়িত্ব দিলাইও কিছু সময় বাদে আমার নবী যে ফরমায় না আমার সাহাবী হল খুশির খবর হইল এই মুহূর্তে আমার সাহাবী হলে যা রাত ইসলামের জান্ডা তুলিয়া দিছেন এই না আর কেউ নাই এই নইলে আমার সাহাবী খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তান্দে খালিদ সাইফুল্লাহ উপাধি দিলেইছ এখন আল্লাহ তরোয়াল দেই নেই ইসলামের পতাকারে হাত লইয়া যুদ্ধ আল্লাহ এর বাদে নবীজি ফরমাইন ইনশাআল্লাহ এন আত আল্লাহ ইসলামের বিজয় দান করবো আসলে বিজয় দান কইছে সুবহানাল্লাহ